দাদু, এখানে দেখছি কোনো কিছুই বাদ নেই। পোলকা, পাঙ্ক, রক, র‍্যাপ, রেগে, এ তো দেখি গানের দুনিয়া। উফ, একেবারে প্যান প্যানে ভরা। এই এই শেক কার্পেটিং অটোগ্রাফ বুথ ওখানে, তোমরা কেউ কে যাবে আমার সাথে? আমি প্রয়োজনে বিল গেটসের সাথে কোলাকুলি করব, তবু এই ফসিলদের অটোগ্রাফ নিতে যেতে পারবো না। আমরা তাহলে এখানেই আছি, ওকে দাদু? ওকে, কিন্তু তিনটায় ওরা মঞ্চে উঠবে, সেটা মনে রেখো। তুমি এত বেয়াদব কেন? এই দাদু আমার পরোয়া না করলে আমি কেন ওই পুরনো ব্যান্ডের পরোয়া করব? লাইভের জন্য তৈরি শিকাগো তোমাকে চিরজীবন মনে রাখবে ভ্যান্স, কিন্তু সেটা তোমার ভুলের জন্য। এই অদ্ভুত জিনিসটা কি? নাইজেল কোথায়? আর 5 মিনিট বাকি। সম্ভবত কাপড় বদলাচ্ছে, ও তো সবসময় এসবই করে বেড়ায়। দাদুকে কি দরকার? তাকে ছাড়াও আমি জলদি ওখানে গিয়ে ফিরেও আসতে পারবো। নাইজেল, সুন্দর দেখাচ্ছে তো, এখন চলো আর বাজাও। যদি ভাবো যে সেই পুরনো আগুনের ঘটনাটা ভয়াবহ ছিল, তাহলে তুমি ভুল ভাবছো ব্যান্স।